মাছটাকে একটু ম্যারিনেট করে দেন একটু ভেজে নিন ইউজ করব মিল্ড একটা স্মোক বের হবে ডুবো তেলে এটাকে আমরা ফ্রাই করব রেডি হয়ে গেল আপু পাঙ্গাস মাছের স্মোকি কাবাব বাহ পাঙ্গাস মাছের স্মোকি কাবাব তৈরি করতে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো আপনি একটু দেখিয়ে দিন প্লিজ লাগছে পাঙ্গাস মাছ অবশ্যই পিঠে চাকাটা হতে হবে যেখানে তেলের পরিমাণটা কম হ্যাঁ আর মাছের পরিমাণটা বেশি থাকতে হবে লাগছে ডিম বাইন্ডিং এর জন্য লেবু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পুদিনা পাতা ধনিয়া পাতা আর আমি এখানে বুটের ডালটা ম্যাশ করে রেখেছি আর সাথে হচ্ছে একটু জিরের গুঁড়ো লবণ স্মোকির জন্য কয়লা কাঁচামরিচ আচ্ছা এখানে পেঁয়াজটা তেল হ্যাঁ আর তেল ভাজার জন্য প্রথমে হচ্ছে আমরা মাছটাকে একটু ম্যারিনেট করে দেন একটু ভেজে নিব আমরা মাছটাকে প্রথমে ম্যারিনেট করব ম্যারিনেটের জন্য আমরা লেবু নিয়ে নিচ্ছি কারণ মাছ হচ্ছে লেবুর সাথে ভীষণভাবে যায় বা লেবু মাছের সাথে ভীষণভাবে যায় প্রথমে আমি একটু লবণ দিব আগে হালকা একটু হলুদের গুঁড়া একদম শুধু জাস্ট মাখানোর জন্য হ্যাঁ ম্যারিনেশনের জন্য একটু মরিচের গুঁড়ো সাথে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেবু অনেকে অনেক সময় বলে পাঙ্গাস মাছে একটু স্মেল আসে তো সেই ক্ষেত্রে লেবুটা খুব ভালো কাজ করে সাথে ভিতরে টেস্টও বিল্ড আপ করে আমরা মোটামুটি একটা লেবুর অর্ধেকের বেশি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ম্যারিনেশনের সময় প্রত্যেকটা মাছ একটু ধরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ যাতে লেবুর রস এবং মশলাটা মাছের গায়ে লাগে ভালো আমি একেবারে অল্প মশলা ইউজ করেছি যেহেতু আমি কাবাবটা তৈরি করব তাই 5 থেকে 6 মিনিট একটু ম্যারিনেশনের জন্য রেখে দেব এরপর আমরা কি করছি এরপর আমরা প্যানটা গরম করে দেন হালকা তাহলে আমরা প্যানটা গরম করে ফেলি একদম অল্প নিজস্ব তেল আছে হ্যাঁ এই জন্যই তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি একদম অল্প তেলটা একটু গরম হয়ে আসলেই মাছটা আমরা ছেড়ে দেব চাকচিক্য মাছ আমরা গরম তেলে দিয়ে দিলাম আমরা ভাজাটা বোধহয় ভালো করেই করব না একদম ফুল একেবারে ভেজে নিব যাতে এখানে এটা ফুললি ডান হয়ে যায় এই জন্য আমরা আঁচটা একটু কমিয়ে ধীরে ছাতে ভাজব মাছটাকে যারা মাছ খেতে পছন্দ করে না বা দেখা যায় যে খেতে চাচ্ছে না বিশেষ করে বাচ্চারা বা অনেক বড় মানুষও আছে ঠিক ওই সময় তাদের একটু কাবাব করে দিলে তখন তারা খাবে তো তাদেরকে যদি একটু নতুনভাবে খাওয়ানো যায় তো মন্দ কি আমাদের মাছটা তো একটু হতে সময় লাগবে তাই না আপু হ্যাঁ মাছটা হতে একটু সময় লাগবে যতক্ষণ পর্যন্ত মাছ থেকে পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত একটু টাইম হচ্ছে এরপর যখন আমি এই ফাঁকে একটু গল্প করি একটু কথা শুনি মানে আপনি তো এই প্রফেশনের সাথে আছেন বেশ ভালোভাবেই আছেন কতদিন ধরে আছেন আমার অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে আমি এই প্রফেশনের সাথে আছি কোথা থেকে কিভাবে শুরু করলেন আচ্ছা করোনার সময় তখন থেকে আমার স্টার্টিংটা আচ্ছা মানে আমার জন্য ব্লেসিং ছিল গৃহবন্দী ছিলাম রান্নার প্রতি একটা প্যাশন কাজ করত তো মা ছেলে দুইজন এক্সপেরিমেন্ট চলতে চলতে ওরই এক বার্থডে সময় একটা কেক করা হয় তখন ফেসবুকে আমি আপলোড দিই তো ওই জায়গা থেকে দেখা যায় কি সবাই তো তখন গৃহবন্দী বের হতে পারছে না কিছু নিতে পারছে না তো ওখান থেকে অনেকে রেসপন্স করে চাপু ভালো লাগছে এটা কি তুমি হোম ডেলিভারি দিচ্ছ কিনা দেওয়া যাবে কিনা ঠিক ওইখান থেকে অন্টারপ্রেনার হওয়ার জায়গাটা আমার তৈরি হয় চাচা ঠিক আছে এটা তো করতে পারছি তাহলে স্টার্ট করি ওই সময় থেকে আর কি একটা প্যাশন ছিল তারপর সার্চিং তখনই টনি খান কালিনার ইনস্টিটিউশনের কোচটা পেয়ে যাই জি টনি খান স্যার তো ওভাবে আমার ওখান থেকে আমার ডিপ্লোমাটা কমপ্লিট হওয়ার পর আমি ওখানে ফ্যাকাল্টি টিচার হিসাবে জয়েন আপ হয়ে যাই এখন ওখানে ফ্যাকাল্টি টিচার হিসাবেই আছি শেফ ট্রেনার সাথে সেপের প্রজেক্টেও আছি আর টুকটাক ক্যাজুয়াল শেফেরও কাজ করছি চমৎকার হয়ে গেছে অলমো হ্যাঁ হয়ে গেছে ডান এখন নামিয়ে ফেলবো মাছগুলো ঠান্ডা হতে হবে হ্যাঁ একটু ঠান্ডা হতে হবে তারপর আমরা কাটাটা ছাড়িয়ে মাছটা কাটা ছাড়ানো ছাড়া আমাদের আর কোনো কাজ কি আছে হ্যাঁ আমি একটু বলতে চাচ্ছিলাম আমি এখানে বুটের ডালটা আচ্ছা 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 হ্যাঁ আগে থেকে একেবারে ম্যাশ করে রেখেছি তো আমি এটা যখন সিদ্ধ করেছিলাম তো আমি এটার মধ্যে হচ্ছে একটু দারচিনি এলাচ একটু আপনার মৌরি বলে যেটাকে ছোট আমরা ছোট জিরা যেটা বলে থাকি হ্যাঁ একটা গার্লিকের একটা ছোট পিস তারপর হচ্ছে জিঞ্জার হাফ পিস একটু পুদিনা পাতা স্মেলের জন্য যাতে পাঙ্গাসের স্মেলটা না আসে ওটার জন্য দিয়ে
তারপর আমি এটাকে ভালো করে বয়েল আপ করেছি একটু লবণ দিয়ে তারপর এটাকে ব্যাশ করে ফেলেছি আচ্ছা তার মানে মোটামুটি এটা রেডি ডান অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে হ্যাঁ তার মানে সবকিছু মিলিয়ে হচ্ছে এই বুটের ডালটাকে স্ম্যাশ করা হচ্ছে স্ম্যাশ করা হচ্ছে ওকে আমরা স্কিনটা ফেলে দিয়ে আমরা মাছটাকে কাটা থেকে ছাড়িয়ে নিব তাই তো আপু মাছটা থেকে আমি মোটামুটি কাটাটা ছাড়িয়ে ফেলেছি একেবারে একটু ঠান্ডা হোক আর এর মধ্যে আমি আমার বাকি কাজগুলো একটু করে ফেলছি আমাদের একটু ধনিয়া পাতা লাগবে একটু পুদিনা পাতা লাগবে একটু ধনিয়া পাতা লাগবে তো আমি ধনিয়া পাতাটা একটু চপ করে নেছি একটু মিহি করে চপ করব মানে ফাইন চপ যাক আমরা ধনিয়া পুদিনা একসাথে কুচি করে ফেলেছি এবার আমাদের মাছটাও একটু ঠান্ডা তো হয়ে এসেছে মনে হয় হ্যাঁ মাছটা একটু ঠান্ডা হয়ে এসেছে আমি জাস্ট একটু লেমনটা কেটে নিলাম পাশে লেমনটা হ্যাঁ ড্রপ অফ লেমন দেব 3-4 ফোঁটা হালকা তার সাথে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া আর পুদিনা পাতা আচ্ছা একটু পেঁয়াজ দিব সাথে আর ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো একটু জিরে ফাঁকে দেব ওই তো এই এগুলোর কারণেই হচ্ছে হালকা পাঙাশের কোনো স্মেল আসলে থাকবে না ওভাবে খুব ভালো করে আমরা এটাকে স্ম্যাশ করে নিচ্ছি একদম হয়ে গেল মাখনটা এবার আমি একটু অ্যাড করে দিব আমাকে কাইলে একটু হেল্প করা লাগবে একটু বুটের ডালটা এটা একটু ডিপেন্ড করবে বাইন্ডিং এর উপর আমি অল্প অল্প করে প্রথমে একটু দিব যদি মনে হয় যে না আমার বাইন্ডিং এর জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে আমি দিব আমার মনে হয় একটু লাগবে হ্যাঁ একটু লাগবে এটাকে দুই ভাবে করে খাওয়া যায় একটা হচ্ছে আমরা যেভাবে শামি কাবাবটা করি সেভাবে করে আরেকটা হচ্ছে ব্রেড ক্রামে জড়ায় আচ্ছা যে যেভাবে এটাকে পছন্দ করে মাখানোটা ডান এখন এটাকে আর একটু বাইন্ডিং এর জন্য একটু ডিম ইউজ করব দ্যাটস ইট ঠিক আছে হ্যাঁ ডান এটা ভিতরে একটু যখন আমরা ভাজি তখন একটু ড্রাই হয়ে যায় আচ্ছা তো একটু ময়েশ্চারাইজ ধরে রাখার জন্য আমি হালকা একটু তেল একদম হালকা একটু তেল দেব একদমই হালকা বাহ একটু ময়েশ থাকলো তাতে করে টেস্ট অনেক বাড়বে আচ্ছা যেহেতু আপনি স্মোকি কাবাব করবো তো এর মধ্যে স্মোকটা ইনফিউজ হওয়াটা দরকার এই জন্য আমি চারকোলটাকে আগে গরম করবো দেন এখানে বাটিটা প্লেস করে চারকোলটাতে একটা স্মোক ক্রিয়েট করবো করেছি ডাইরেক্ট চুলায় আমরা এটা করবো না হ্যাঁ ডাইরেক্ট চুলায় আমরা দিয়ে দিতে পারি আমি ছোট একটা টুকরা নিয়েছি বেটার হয় একটু বড় কিছু নিলে আচ্ছা লাল হয়ে গেছে একটা পাশ ঠিক আছে হয়ে গেছে না আমি অল্প একটু তেল দিচ্ছি অনেকে ঘি দিয়ে দেয় একটু লাইট একটু কিছুক্ষণ রেখে 3-4 মিনিট যতক্ষণ মনে হবে রেখে জাস্ট একটু হালকা লাইট একটা স্মোক ক্রিয়েট করব দ্যাটস ইট ওকে হালকা ভাবে মিল্ড একটা স্মোক বের হবে হ্যাঁ অলমোস্ট ডান এটা আমাদের ওকে ঠিক আছে আমাদের অলমোস্ট মোটামুটি 4-5 মিনিট রাখলেই আমাদের আসলে 4-5 মিনিট রাখলে এনাফ হয়ে যাবে ঠিক আছে আমাদের অলমোস্ট হালকা একটা স্মোক আসবে শুধু এবার আমরা এটাকে শেপে আনবো তাই তো হ্যাঁ সাইজটা ডিপেন্ড করছে কে কেমন করে খায় কে কেমন পছন্দ করে হ্যাঁ তার উপর একটু ডুবো তেলেই তো না একটু ডুবো তেলে এটাকে আমরা ফ্রাই করব আমরা আগে ইয়েগুলোকে বানিয়ে নিচ্ছি কাবাবগুলোকে আঁচটা একটু হালকা রাখলাম বেশি গরম হয়ে গেলে আবার পুড়ে যাবে আমাকে দিয়ে দিব নাকি একটু করে দিয়ে দিই ঠিক আর কিছু তো লাগবে না না আর কিছু না একটা এক পাশ হলে দেন আমরা আরেক পাশটা দিই এটা ভাজা হতে তো একটু সময় লাগবে আমরা ভাজবো পাঙাশের কাবাব স্মোকি কাবাব হচ্ছে এখন আমরা দেখবো একবার কিন্তু উল্টানো হয়ে গেছে এবার আমরা দেখবো যে আমাদের কী অবস্থা ফাইনালি এই পিঠো হয়ে গেছে আমাদের আমার মনে হয় যে ভাজা হয়েও গেছে তুলে ফেলা যায় বোধ হয় আমাদের হয়ে গেছে আমরা চুলা নিভিয়ে দিয়েছি মানে স্মোকের জন্য কিন্তু পাঙাশের ফ্লেভার একদমই থাকবে না মানে ওইটা কেউ বুঝতেই পারবে না যেটা আসলে পাঙাস মাছ মাছ এটা বোঝা যাবে দেন আমরা প্লেটিংয়ে চলে যাব আবার কারো যদি মনে হয় যে আমি স্মোকটা নিতে পারছি না ইন কেস সে স্মোকটা ছাড়াও কাজ করতে পারবে টেস্টের কোনো খুব একটা চেঞ্জ হবে না তো আমরা তাহলে প্লেটিংয়ে চলে যাই আপু হ্যাঁ অবশ্যই বাহ রেডি হয়ে গেল আপু পাঙাস মাছের স্মোকি কাবাব বাহ
সুইট দেখতে লাগছে পাঙ্গাস মাছের স্মোকি কাবাব। সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল, মানে পাঙ্গাস মাছ তো সবাই খায় কম বেশি বিভিন্নভাবে, কিন্তু এটাও একটা নতুন রকম, এভাবে খেতে অসুবিধা কী।